নমস্কার বন্ধুরা জবাব রেসা নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি পশ্চিমবঙ্গ থেকে বেরোয়া একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেখানে কিন্তু বলে রেখি বন্ধুরা তোমাদের কিন্তু জেলায় জেলায় নিয়োগ করা হচ্ছে মানে প্রত্যেকের কিন্তু সুযোগ রয়েছে নিজের জেলায় চাকরি করার আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে আর অ্যাপ্লিকেশন করার লাস্টে কিন্তু রয়েছে মার্চে একুশ তারিখ তো নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের কিন্তু বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো তাহলে আমি তোমাদেরকে আলোচনা করে দেবো যে কী পোস্টে কী যোগ্যতা কোথায় নিয়োগটি হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো তার আগে বলে রেখে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো তো চলো সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিশিয়াল ওয়েবসাইট তো বন্ধুরা তোমাদেরকে বলব এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা যে লিঙ্কটি পাবে সেই লিঙ্কের থ্রুতে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এবং সেই লিঙ্কের থ্রুতে কিন্তু তোমাদের এরকম একটি পেজে কিন্তু আসতে হবে এবং এই পেজে দেখো এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে জব টাইটেল থেকে শুরু করে জব ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সমস্তটা কিন্তু এখানে তোমরা এক এক করে পেয়ে যাবে এবার আমি বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দেবো যে এই বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে তো বন্ধুরা তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ওয়েভেল সাপোর্ট মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু বিভিন্ন রকম কোয়ালিফিকেশানে বিভিন্ন রকম পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের এখানে বলছি যে একদম একুশ তারিখ পর্যন্ত চলবে বারো তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে যেখানে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু বন্ধুরা দেখো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু দেখো এখানে রয়েছে মানে বলতে গেলে কিন্তু প্রায় সবগুলো জেলা থেকে কিন্তু এখানে তেইশটি জেলা থেকে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে একদম দার্জিলিং থেকে শুরু করে দার্জিলিংয়ে দেখো এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে বাইশটি কালিম্পংয়ে রয়েছে দেখো আটটি এভাবে কিন্তু কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার মালদা রায়গঞ্জ এবং দেখো বালুরঘাট নদীয়া তারপরে দেখো নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কলকাতা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সমস্ত জেলা মানে তেইশটি জেলা থেকেই কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তো নিজের জেলার চাকরির কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে তোমাদের কাছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে পাঁচশো তিরাশিটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর সেক্ষেত্রে কিন্তু দেখো বিভিন্ন কিন্তু কোয়ালিফিকেশানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন রকম পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে কোথাও হচ্ছে সিভিল কোথাও মেকানিক্যাল কোথাও ইলেকট্রিক্যাল তো এই হিসেবে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই তিন রকম পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলে রাখি যে অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যেই কিন্তু করতে হবে লাস্ট ডেট হবে অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের বলেই দিলাম যে একুশ তারিখ রয়েছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে তো বন্ধুরা দেখো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট যারা ডিপ্লোমা করেছো সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের কিন্তু এখানে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা তোমাদের যদি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পলিটেকনিক যে কোনো পলিটেকনিক রেকগনাইজ স্টেট কাউন্সিলের মানে পক্ষ থেকে তোমাদের যদি টেকনিক্যাল এডুকেশনের মানে যেই তোমাদের কোর্সটা সেটা যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ তোমাদের বলে কি সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে আর বন্ধুরা দেখো ডিজারেবেল কোয়ালিফিকেশনে বলে দিয়েছে যে প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ এক্সকিউশন অব ওয়াটার সাপ্লাই স্কিম তো বন্ধুরা দেখো তোমাদের যদি এখানে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রেফার করা হবে না হলেও কিন্তু তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিত্তিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর বন্ধুরা দেখো ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু রয়েছে মানে আপ টু ফর্টি ইয়ার্স তো চল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের বয়সটা কিন্তু ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে তো বন্ধুরা দেখো বিভিন্ন জেলা থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর বিভিন্ন রকম কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্টে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যে এখানে কিন্তু তোমাদের দেখো সিভিলের পক্ষ থেকে কিন্তু পাঁচশো তেরোটি নিয়োগ করা হচ্ছে মানে তেরো জনকে নিয়োগ করা হচ্ছে মেকানিক্যালের পক্ষ থেকে কিন্তু পঁয়তাল্লিশ জনকে এবং ইলেকট্রিক্যালের পক্ষ থেকে কিন্তু পঁচিশ জনকে এই নিয়ে কিন্তু সর্বমোট পাঁচশো তিরাশিটি মানে শূন্য পদে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবার বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তো বন্ধুরা দেখো এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ নিজেদের নাম মানে ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে তাহলে মিডল নেম যদি না থাকে তাহলে লাস্ট নেম অ্যাড্রেস তোমাদের দিতে হবে অ্যাড্রেসটা সম্পূর্ণ তোমাদের ফিল আপ করতে হবে পিন দিতে হবে মেল ইমেল যদি মানে কোনো ভ্যালিড মেল অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে ভ্যালিড মোবাইল নাম্বার এখানে তোমাদের সাবমিট করতে হবে এবার ডিপ্লোমা তোমাদের কিসে করা আছে সেটা দিতে হবে কোন স্ট্রিম সেটাও দিতে হবে কলেজের নাম তোমরা কোন ইয়ারে পাস করেছো সেটাও তোমাদের দিতে হবে পার্সেন্টেজ কত রয়েছে সেটা তোমাদের দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু সাবমিট করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যাপচারটা দেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু ডান হয়ে যাবে তবু দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম এবার দেখো এখানে বলে দিয়েছে যে প্লিজ এন্টার ইউর অ্যাপ্লিকেশ নাম্বার অ্যান্ড অ্যান্ড ডেট অফ বার্থ টু দা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন যেই স্ট্যাটাসটা সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে তো নিজেরাই কিন্তু সবটা করতে পারছো আশা করছি কোনো অসুবিধা হবে না আর সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি লিঙ্কটা তো দিয়েই দেবো তো সেখান থেকেই কিন্তু তোমরা একদম জব ডিটেলস থেকে শুরু করে জব টাইটেল এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম সমস্তটাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের জন্য খুব ভালো একটি সুযোগ রয়েছে নিজের জেলায় চাকরি করার তো চাইলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো যদি তোমাদের এই সংশ্লিষ্ট বিষয়ে যদি কোর্সটা করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে তো পরবর্তীতে যদি এরকম আরও বিভিন্ন রকম চাকরির আপডেটস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন বন্ধুরা তাই অবশ্যই অবশ্যই বলবো আমাদের সাপোর্ট করো আর আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ